নমস্কার বন্ধুরা, পেটুদাদা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা বিশেষ একটা দিন, মানে সকাল সকাল আমার মামামের ঘুম ভেঙে গেছে, দীপু বাবুরও ঘুম ভেঙে গেছে, আর আমি তো সকাল সকাল উঠেই গেছি। একটা তারা থাকলে সকাল সকাল ওঠাই হয় মেন কথা। আর একটা বিশেষ দিন মানে কি, বাচ্চার থেকে বড় পর্যন্ত মানে সবারই একটা ভালো লাগে এই দিনটা। আর আমার মাম্মা কি দিন আজকে বলো, মাম্মা বলো 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 আজকে কি পুজো? সরস্বতী পুজো। তা সরস্বতী পুজো কয়দিন আগের থেকেই বায়না করছে, মামা শাড়ি পরবো শাড়ি পরবো। আর এটাই হলো মেয়েদের একটা আগ্রহ জিনিস যে সরস্বতী পুজো কবে আসবো আর কবেই বা শাড়ি পরবো। আর ছাদের উপর ওই জন্য সকাল সকাল কাজ মাস সেরে সব কিছু সারা হয়ে গেছে, সেরে সকাল সকাল আমি চলে এসেছি মাম্মামকে এখন আমি হলুদ মাখাবো। তা মাম্মাম বলছে যে মাম্মাম হলুদ মাখাবে, এটা কি বিয়েবাড়ি নাকি? বিয়েবাড়ি নাকি? ও জানে যে বিয়েবাড়ি হলে হলুদটা মাখানো হয়। সকাল থেকেই বলছি এটা কি বিয়েবাড়ি নাকি তুমি যে আমাকে হলুদ মাখাবে, আমাকে আর দাদাভাইকে। তাই হলুদটা আমি বেটে এনেছি, এ পুরো বাটা হয়ে গেছে, এই হলুদ মাখাবো। মাখিয়ে গরম জল দিয়ে একদম রান্না করিয়ে দেবো, গরম জলও বসে দিয়ে এসেছি আমি। আর মাম্মাম সকাল সকাল খালি গায়ে হয়ে গেছে, ওই জন্য রোদ্রের মধ্যে নিয়ে চলে এসেছি আমি। বলো মাম্মাম, আর তুমি কি পরবে বলো? এই যে দেখে বলো, বন্ধুদের বলো শাড়ি পরবে মাম্মাম, এখন শাড়ি পরবে। তা সকাল সকাল আমরা সব গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আমি আবার কথা বলছি। মামামে সুন্দর করে হলুদ মাখিয়ে দিয়েছি আমি মাম্মামকে। বলো মাম্মাম এখন হাপুজ করবে। মাম্মাম বলছে আমার কি বিয়েবাড়ি হচ্ছে নাকি, মানে বলতে পারছে না যে গায়ে হলুদ হয় আর কি, সেটা আর বলতে পারছে না, বলছে বিয়েবাড়ি নাকি। এদের দুইজনে তাল দিতে দিতে আমার এখনো হাপুজ করা হয়নি, আমার এখনো হাপুজ করা হয়নি। আমি এখন হাপুজ করতে যাবো, তা ওর ঠান্ডা লেগে গেছে, হাপুজ করে নিয়ে আসলাম বলে এই যে শাড়ি বের করেছি, হলুদ শাড়ি লাল পাড়। আর দীপু বাবু পরবে এই যে পাঞ্জাবি, পরলে দেখতেই পারবে বেশ, পাঞ্জাবি পরবে। তো এইগুলো এদের গুছিয়ে তারপর আমি যাব স্নান করতে যাব আর কি। এই হচ্ছে আমার মাম্মা, আমার ব্লাউজ পরেছে। এই যে আমার মাম্মাম পুরো রেডি হয়ে গেছে, কিন্তু আমার অবস্থা দেখো, মাথায় গামছা বাঁধা, এখনো কিছু করে উঠতে পারিনি। আর আমার মাম্মামকে আগে রেডি করে দিয়েছি, ওদিকে দীপু বাবু ক্যামেরা ধরে আছে, কিন্তু দীপু বাবু রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে একদম। আর আমার মাম্মামকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। বলো মাম্মাম বলো, ইমা নজর মানছে, বলো বলো তাকাও মা বন্ধুদের বলো বলো। আর এই হেয়ারওয়েলটায় একটা গল্প আছে, গল্প মানে কি একটা দিদিভাই দিয়েছিল আর কি, এই হেয়ারওয়েল হাতে বাঁধানো একদম হেয়ারওয়েলটা, তাই পরে দিয়েছি আমি। হেয়ারওয়েল দিয়েছিল আর আমার জন্য হাত দিয়েছিল, সেই হাতটাও কিন্তু আমি পরবো আজকে। বলো একে, তারপরে আমি গুছানো গাছানো সব করবো, আর দীপু বাবুকে একবার দেখিয়ে দিই আমি। পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে গেছে দুই ভাই বোনই, একদম পুরো রেডি। এবার আমি গুছাবো, পুজোর দিকে যাব এবার। আর আমাদের সরস্বতী পুজোর দিনে একটু নিয়মটা থাকে, সেই নিয়মটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ভাবছি, চলো। তো বন্ধুরা, আমি মামামের সাথে সাথে আমি একটা হলুদ কালারের একটা শাড়ি পরে নিয়েছি। আর আমাদের একটা নিয়ম আছে, সেটা বললামই, তাই আমি প্রদীপ আর ধূপকাঠিটা আগে আমি জ্বালিয়ে নিয়েছি। আর আমাদের তুলসী মণ্ডপ মানে তুলসী তলা আছে আর কি, সে তুলসী তলার ওইখানে আমাদের কী কী করতে হবে না করতে হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। ইলিশ মাছ আমাদের ঘরে নিতে হয় আর কি, ইলিশ মাছ নিয়েছে আর পাঁচ রকম সবজি নিয়েছে, কুলোর উপরে নিতে হয়। এটা আমাদের নিচে তুলসীর মণ্ডপ আছে মানে তুলসী তলা আছে, সেইখানে আমাদের নিতে হবে আর কি। তাই আমি এখানে সিঁদুরটা দিয়ে দেবো আমি। মানে আমার ছেলে মাথায় করে ঘরে নিয়ে আসে, তা চলো যাই আমি ওইখানে যাবো নিচে। সামনে দেখুন
আন্তু দেখি তো নিলে থাকে ওই সিনটা নিয়ে নেবে আমাদের এখানে গুছানো গাছানো পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের ঠাকুরমশাই চলে এসেছে আর কি আমি আর আমার ননদ মিলে গুছানো গাছানো সব হলো এখানে আর আমাদের ঠাকুরমশাই সবারই চেনা ঠাকুরমশাই পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো ছোট্ট আয়োজন গঙ্গা জল আছে তো বানাতে হয় তাই আছে আমি বসলাম চন্দন শুধু এইটুকুই বেটেছো তাই তো সবাই তো মোটামুটি অঞ্জলি দেওয়ার জন্য রেডি তাই তো আচ্ছা বৌদি হাতে নাও এটা বাম হাতের তালুতে নাও এরকম ভাবে কষু করো এই নাও কি করতে হবে বলে দিই বাম হাতের তালুকে সবাই এরকম করো মানে তোমরা এটা কি করবে বলো এবারে বলো এবারে এটা কি আমি সি বলো এটা কি করবে ওটা ঠিক আছে এমনি ফেলে দাও ওম বিষ্ণু ওম অপবিত্র অপবিত্র পবিত্র বা বলো তোমরা বলো ওং সুচি ওং সুচি ওং সুচি সরি ভুল করলাম তোমরা বলো নম সুন্দর ভাই পূজা হচ্ছে পারফেক্ট ভাবে ভেতর বাইরে পবিত্র হয়ে গেলে কারণ যেহেতু তোমরা একদম এমটি স্টমাক রয়েছো পূজো দেওয়ার জন্য শুধু আমি নই শুধু আমি তোমাদের হয়ে প্রতিনিধিত্ব করলাম না তোমরাও পূজোটা করছো আমি তোমাদের হয়ে প্রতিনিধিত্ব করে নাও ওম সর্বমঙ্গলম প্রারম্ভে কর্মণা বিপ্রপুণ্ডরীকশ্বর ধ্বনি ওং শ্রী বিষ্ণু ওং শ্রী বিষ্ণু ওং শ্রী বিষ্ণু
জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভবত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি ওং শ্রী বিষ্ণু ওং শ্রী বিষ্ণু ওং শ্রী বিষ্ণু রভাময়ে আদিত্যং মুক্তিং সূর্য ব্রহ্মাণং চ বৃহস্পতিং ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম সূর্যস্যমঃ যমকালঃ সন্নিভূতন্নঃ ক্ষপা পবনাদিপতির ভূমিরাকাশং খচরামরা ব্রহ্মং শাসনমস্তায় কল্পদ্মীহ সন্নিধি ভাষ্যতে বিষ্ণু তেজসে সূচয়ে সবিত্রে জগৎ সবিত্রে কর্ম দায়িনে ওম এষঘং ওম হ্রিং হ্রিং ভগবতে সূর্যায় নমঃ এহি সূর্য সহস্রাংশ তেজ রাশে জগৎপতে অনুকম্পয় মাং ভক্তাম গৃহানর্ঘম দিবাকরম পুণ্ডরীকাক্ষ আমি পূজো শেষ করে এই উপোস ভাঙলাম চাখে। আমার মাও আজকে উপোস করেছে, আমার সঙ্গে চা বিস্কুট খেয়ে উপোস ভাঙছে। ঠিক, আমি মাকে খাইয়ে দিচ্ছি, তারপর ভালো। আচ্ছা আচ্ছা, চরণামৃত দিয়েছি, ভালো দেখেছো, যে প্রসাদটা দিয়েছি ভালো, অর্থাৎ চরণামৃত খেয়েই সবাই উপোস ভাঙে, আমিও সেটা দিয়েছি, ভালো লেগেছে। ঠিক আছে তো বন্ধুরা, আমাদের পুজোটা পুরোভাবে মানে সম্পূর্ণ হয়ে গেল, পুরো পুজোটাই হয়ে গেল। এখন একটু পথেটা ফেলে মানে দরজা আটকে একটু বাইরে যাবো এখন।